হ্যালো এভরিওয়ান, তো আজকে আমরা শুনবো যে বাংলাদেশ থেকে যে কোনো ভিসা লন্ডন আসার সময় বাঙালি সলিসিটার কি বলে আর লন্ডনের সলিসিটার কি বলে। আপনারা কিন্তু মন দিয়ে শুনতে হবে, যদি মন দিয়ে না শুনেন তাহলে কিন্তু আপনারা অনেকেই বাঙালি সলিসিটারের কথায় আসবেন, আসার পর কান্না করবেন। সো সবাই কথাগুলো মন দিয়ে শুনবেন। তো যখন আপনি একজন বাঙালি সলিসিটারের কাছে যাবেন তখনই কিন্তু উনি কিন্তু আপনাকে এমনভাবে বুঝিয়ে সুঝিয়ে বলবে যে আপনি একবারে লন্ডন আসার জন্য আপনি পাগল হয়ে যাবেন, মানে আপনি লন্ডন ছাড়া আপনি কোনো কিছুই বুঝবেন না। আপনি বলবেন যে আমার যত টাকাই খরচ হয় না কেন আমি লন্ডন যাব, আমাকে লন্ডন তুমি যে কোনোভাবে নেয়ার একটা সুযোগ করে দাও। তো ওরা কিন্তু টাকা পাওয়ার জন্যই ওনারা এই কাজগুলো করে থাকেন, কারণ বাংলাদেশের বেশিরভাগ মানুষই টাকার পাগল আর টাকার জন্য মানুষ সব কিছুই করতে রাজি। আর এইটা বলবে কি আপনার এই যে বাঙালি যে সলিসিটার আছে বা বাঙালি যে দালাল আছে, এই বাঙালি দালালগুলো আপনাকে এই কথা বলবে যে আপনি যে কোনো উপায়ে আপনি লন্ডন যান, লন্ডন গেলে আপনি কাজ পাবেন, বা আপনি কেয়ার ভিসায় গেলে আপনি কাজ পাবেন, তারপর আপনি স্টুডেন্ট ভিসায় গেলে আপনি কাজ পাবেন, আপনি সব কিছু করতে পারবেন স্টুডেন্ট ভিসায় গেলে। কিন্তু আসলে এমনটা না, কারণ হলো গিয়ে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসেন, স্টুডেন্ট ভিসায় আপনি লন্ডন আসার পর আপনি এখানে কাজ করতে পারবেন বা আপনি সব কিছুই করতে পারবেন, কিন্তু আপনি যদি কাজে আসার পর আপনি যদি আপনার কলেজটা ছেড়ে দেন, আপনি যদি আর স্টুডেন্ট থাকেন না, তাহলে কিন্তু আপনি আনলিগাল হয়ে যাবেন, আপনি আর কাজ করে লাভ হবে না। কারণ এই দেশে সরকার থেকে বা এই দেশে গভর্নমেন্ট থেকে আপনি কোনো ধরনের হেল্প পাবেন না, আপনি যে কোনো ধরনের বিপদে পড়েন না কেন পুলিশ আপনাকে ধরে নিয়ে যাবে, কিন্তু আপনি কখনো কোনো হেল্প পাবেন না। কারণ হলো গিয়ে আপনি যদি স্টুডেন্ট ভিসায় আসার পর আপনি যদি কোনো ধরনের কোনো কলেজে বা কোনো কিছু করেন না, আপনি শুধু কাজ করেন, কলেজ আপনি ছেড়ে দেন, তাহলে আপনি আনলিগাল হয়ে যাবেন। কারণ আপনি যেই ভিসাতে আসছেন এই ভিসার কোনো নিয়ম আপনি মানতেছেন না, কোনো নীতি মানতেছেন না, কোনো কিছুই মানতেছেন না, এই জন্যই কিন্তু আপনি আনলিগাল হয়ে যাবেন। আর আপনি যদি কেয়ার ভিসাতে যদি লন্ডন আসেন তাহলে কী হবে জানেন? কেয়ার ভিসাতে লন্ডন আসলে যেমন ধরেন এখন তো লন্ডন কেয়ার ভিসাতে কোনোই কাজ নাই, কোনো ধরনেরই কাজটা মানুষ পাইতেছে না। আর তারপরও যদি আপনি আসেন আপনি বসে খাইতে হবে বা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আপনি কাজ করতে পারবেন, এটা অনেক কষ্টের একটা কাজ, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এই যে আপনি ইংলিশ কোনো কাজ করতে পারবেন না, ইংলিশ যত ধরনের কাজ আছে কোনো ধরনেরই কাজ করতে পারবেন না। আর মেইন বিষয় হলো গিয়ে কেয়ার ভিসাতে এখন লন্ডন না আসাটাই ভালো, কারণ এই দেশের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গেছে, যে কারণে বেশিরভাগ মানুষ আইসাই কান্না করতেছে যে আমি কাজ পাচ্ছি না, তারপরে এইসব নানান ধরনের নানান কিছু মানুষ বলতেছে আর কান্না করতেছে। তো এই যে বাংলাদেশে যেগুলো আছে এইগুলো বলবে যে আপনি গেলেই কাজ পাবেন, গেলেই সব কিছু করতে পারবেন, কিন্তু লন্ডনের যে সলিসিটার আছে ওনারা বলবেন যে ওরা সুযোগ আপনাকে না করে দেবে যে আপনি লন্ডন এখন আসবেন না, আপনি যদি আসতে হয় আপনি ওয়ার্ক পারমিট আছে, কাজের ভিসা আছে, আপনি এগুলো ভিসাতে আপনার আত্মীয় স্বজন কেউ যদি থাকে, ওদের ভালো দোকান বা ফ্রেন্ডের দোকান দেখান থাকে, তাহলে আপনি অ্যাপ্লাই করে আসতে পারবেন। আর যদি যেমন ধরেন আপনি কেয়ার ভিসাতে আসেন, কেয়ার ভিসাতে আসার পর আপনি কাজ পাবেন না, কাজ না পেলে আপনি আমাদেরকে গালাগালি করবেন, আমাদের আরও মান সম্মান নষ্ট হবে, এইটা বলবে এই যে লন্ডনের যে সলিসিটার আছে ওরা সুযোগ আপনাকে না করে দেবে যে আপনি এখন এই যে কেয়ার ভিসাতে আপনি আসবেন না। আর বাংলাদেশের যে সলিসিটার আছে ওনারা বলবেন যে তুমি কেয়ার ভিসাতে যাও, তুমি কেয়ার ভিসাতে যাওয়া মাত্রই তুমি কাজ পেয়ে যাবে, কারণ ওনারা টাকার জন্য সব কিছুই করতে পারে, আর লন্ডনে যারা আছে ওনারা আপনাকে না করবে। আর যদি আপনি বলেন যে আমি স্টুডেন্ট ভিসায় আসবো, তাহলে ওরা বলবে যে তুমি যদি স্টুডেন্ট ভিসায় আসো তাহলে তোমার কলেজে তুমি কন্টিনিউ তোমার কলেজে থাকতে হবে, সবসময় তুমি পড়ালেখা করতে হবে, পড়ালেখার পাশাপাশি যদি তুমি কাজ করো কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি কোনো ধরনের পড়ালেখা ছাড়িয়ে এই দেশে লন্ডনে আসার পর তুমি যদি পড়ালেখা ছেড়ে দাও তাহলে কিন্তু তুমি আনলিগাল হয়ে যাইবা, আর তুমি লিগাল অবস্থা থাকবা না, এই দেশে সরকার থেকে তুমি কোনো হেল্প পাইবা না, এটা আরও আমাদের জন্য একটা খারাপ একটা দিন আসবে বা আমাদের জন্য খারাপ একটা সংবাদ, কারণ আমাদের মাধ্যমে তুমি আসার পর তুমি যদি কোনো ধরনের কাজকাম করতে গিয়ে তুমি যদি কলেজটা ছেড়ে দাও তাহলে কিন্তু আমাদের অনেক ক্ষতি হবে। তো ওনারা না করে দিবেন, কিন্তু আপনি যদি বলেন যে আমি এই দেশে আসার পর আমি পড়ালেখা করবো, সব কিছুই করবো, আমার কোনো সমস্যা হবে না, তাহলে আপনারা আপনাকে আনার জন্য ওনারা রাজি হবেন, আর নয়তো ওনারা আপনাকে আনার কোনো রাজি হবেন না। তো এই হলো গিয়ে অবস্থা। আপনারা যদি যে কেউ লন্ডন আসতে চান তাহলে ভালো করে বুঝে শুনে আসবেন, আর নয়তো লন্ডন আসার কোনো দরকার নেই, বুঝতে পারছেন? তো সবাই ভালো থাকেন, বাই বাই।